আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে খুবই একটা মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে আমরা কিন্তু এই গুণনগুলো সচরাচর সবাই করি এবং এরকম আরও অনেক গুণন আছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো এই গুণনগুলো আমরা সবাই করি, কিন্তু এক আমরা কি সবাই জানি যে আসলে কোন পদ্ধতিতে এই গুণনগুলো করি? আমরা সবাই কিন্তু একটা সিস্টেমেই করি, কিন্তু সেই সিস্টেমটা কি বা ওই পদ্ধতিটার নাম কি এটা আমরা কয়জন জানি? আমি এখানে একটু আলোচনা করব, তারপরে ভিডিওটা শেষ করার পরে তোমরা যারা ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি কি আগের থেকে সত্যি এই নিয়মটা জানতে নাকি জানতে না। তো চলো, এই একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের ভিডিওটা। তো ফার্স্ট আমরা একটু গুণনটা করি। দেখো ফার্স্ট আমরা যদি এই গুণনটা করি, খেয়াল করো এক নাম্বার কী আছে, 3+5 ইন্টু কত, 7+3। দেখো এমনি তো সহজে গুণ করা যায়, সেটা কেমন, 3 আর 5 কত, 8, এর সাথে গুণ কত, 7 আর 3 10, তার মানে কত, 8 10 80। হ্যাঁ, এটা তো একটা প্রক্রিয়া আছে, ইজিলি গুণ করা যায়, কিন্তু অরিজিনাল গুণনটা কেমন ছিল ছিল কেমন? দেখো এই প্রথমে এই দুইটা গুণ করতে হয়, তার মানে 3 × 7, এটার সাথে পরে কি আছে, এর সামনে কিছু নয় মানে যোগ, এর সামনে কিছু নয় মানে এই যে এর সামনে যোগ, যোগ আর যোগে কত হয়, প্লাসই হয়। তাহলে এরপরে 3, এরপরে কত, 3 আর 3, তার মানে 3 × 3 গেল। এরপরে দেখো দ্বিতীয় সংখ্যা দিয়ে করতে হয়, তার মানে যোগ আছে প্লাস প্লাসে প্লাস। এরপরে দেখো এই দুইটা 5 × 7, এরপরে দেখো কোনটা আসে, এই যে 5 × 3, তার মানে 5 × 3, তার মানে কি হলো, দেখো এখন কাজ করে দাও, 3 × 7 = 21, তারপরে যোগ হবে কত, 3 × 3 = 9, এরপরে দেখো 5 × 7 = 35, তাই না? এরপরে দেখো কত, 3 × 5 = 15। দেখো আমি কিন্তু তোমাদেরকে যা শর্ট টেকনিক দেখাচ্ছি না, তোমরা চাইলে এই পদ্ধতিতে খুব দ্রুতই কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই। আমি শুধু দেখাচ্ছি অরিজিনালি গুণনটা যে আমরা করি সেটা কোন পদ্ধতিতে করি, সেই পদ্ধতিটার নাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর কিচ্ছু না। আজকে কিন্তু কোনো শর্ট টেক্স বা খুব ইজি কীভাবে ম্যাথ সলভ করতে পারি এইটা কোনো বিষয় না, একটা আননোন বিষয় সবার সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখন এটা যোগ করো, 21 আর 9 কত হয়, অবশ্যই 30 হয়, এবং দেখো 15 আর 35 মিলে 50 হয়, অর্থাৎ দুইটা মিলে কিন্তু 80 হয়ে গেছে, অর্থাৎ এই 80 আর 80 কিন্তু সেম আছে। এখন দেখো আমরা আরেকটা গুণন আছে, এই গুণনটা করার পরে আমরা বলবো, দেখো আসলে তোমরাই বলে দেবে যে পদ্ধতিটা কী হয় আসলে। দেখো এরপরে আরেকটা কী আছে, আমি একটু সাইডে সরে আসি, x+1 এবং আর একটা কথা আছে x+2, খুব ভালো একটা বিষয়। তার মানে দেখো প্রথমে এই দুইটা হবে x x x2, এরপরে দেখো এটার সাথে কি হবে, আবার x + 2, তার মানে কি 2x, সেমভাবে দেখো এইটা হবে x অক্ষে x প্লাস 2 অক্ষে 2, তাহলে কি হলো দিন শেষে, x² + 2x আর একটা x মিলে 3x এবং আর একটা 2 অক্ষে 2। এখন দেখো জিনিসগুলো কেমন হচ্ছে, আসলে এই জিনিসটা আর এই যে 7, এটা দুইটাই কি ছিল, দুইটা জিনিসের প্রথম ছিল একবারে, তার মানে কি ফার্স্ট, একবারে ফার্স্ট নাম্বার ছিল বা ফার্স্ট ডিজিট ছিল। এরপরে দেখো এই জিনিসটা নিছি এবং এই জিনিসটা নিছি, 3 3, এই যে 3 3, তার মানে দুইটাই কিন্তু দেখো দুইটা সংখ্যার শেষে ছিল, অর্থাৎ একদম আউটসাইডে ছিল, আউট অর্থাৎ আউটসাইডে ছিল কিন্তু। এরপরে দেখো এরপরে আমি কি করেছি, এই 5 দিয়ে 7 গুণ করেছি, তার মানে দুইটাই কিন্তু ইনসাইডে ছিল, তার মানে এরপরেরটা হচ্ছে ইনসাইড, খেয়াল করো ইনসাইডের নাম্বার। এরপরে কি করেছি, 5 আর 3, মানে 5 আর 3 দুইটাই দেখো কিন্তু লাস্ট সাইড, এটাও এটার লাস্ট, এটাও এর লাস্ট, তার মানে দেখো এটাই কিন্তু কি ছিল, লাস্ট ছিল। এখন দেখো খেয়াল করো প্রত্যেকটার প্রথম একটা করে অক্ষর নাও, ফার্স্ট থেকে কি নিবা তুমি, f নাও, এরপরে আউটসাইডের ও নাও, ইনসাইডের আই নাও, এবং লাস্টের এল নাও। দেখো কি হয়ে গেল, ফয়েল, অর্থাৎ এই মেথডটাকে বলা হয়েছে ফয়েল মেথড, অর্থাৎ আমরা যে গুণটা করি সেটাকে মূলত ফয়েল মেথড বলা হয়, আমরা ফয়েল মেথড পদ্ধতিতে করি। সেমভাবে এখানে এই কাজটা করো, এটা কি ছিল, অবশ্যই ফার্স্ট ডিজিটাল, দুইটাই ফার্স্ট ছিল, এরপর দেখো এটা কি ছিল, এই ফার্স্ট আর এই ফার্স্ট, তার মানে লাস্ট ছিল, আর সরি আউটসাইড ছিল, আউট, এরপরে দেখো দুইটাই ইনসাইড ছিল, ইনসাইডে ছিল। এরপরে দেখো এই দুইটাই কি করছে, দুইটাই কি ছিল, খেয়াল করো এটা কিন্তু কি ছিল না, ইনসাইড ছিল না, সরি এটার সাথে কি করছে, এইটা, তার মানে অবশ্যই হ্যাঁ ইনসাইড ছিল, ইনসাইড সরি ইনসাইড। এরপর দেখো দুইটাই লাস্ট সাইড ছিল, লাস্ট, তার মানে কি হলো আবার FOIL, এই যে ফয়েল মেথড। তাহলে বুঝতেই পারছো আমরা প্রত্যেক ক্ষেত্রে এই যে গুণগুলো করে থাকি এগুলো অবশ্যই কি, তার মানে তুমি খেয়াল করো A+B ইন্টু
a minus b এটা সমান যে তুমি a square minus b স্কয়ার সূত্র লেখো এটা কিসের মাধ্যমে আসছে অবশ্যই ফয়েল মেথড পদ্ধতিতে এসেছে খুব ইজি একটা বিষয় তাই না তো আশা করি এই যে এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি না যে আসলে কোন পদ্ধতি বা কোন নিয়মের মধ্যে আমরা এই গুণনটা করি অথচ গুণন কিন্তু আমরা সবাই জানি তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে আসলে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা এই গুণনগুলো করি বীজগাণিতিক হোক আর পাটিগণিত হোক আর তোমরা কে কে সত্যি এই জিনিসটা জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি না জানো তাও জানাবে এটাই হচ্ছে তোমার সততা তো আজ এতটুকুই পরবর্তীতে আবার এরকম নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর হ্যাঁ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন কোন বিষয়ে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও শুধু সেগুলো একটু কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে তাহলে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে আমাদের জন্য অনেক সহজ হয় তো আজ এতটুকুই আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা গুড বাই